আমি ফ্লিপকার্ট থেকে এই প্রোডাক্টটা পারচেস করেছি। তো তোমরা এই চেনটাকে সবাই চেনো, আমি বেসিক্যালি আমার চ্যানেলে কসমেটিক প্রোডাক্টের রিভিউ দিই, বাট আজকে একটা অর্নামেন্টস প্রোডাক্টের রিভিউ দেব। তো তোমরা এই চেনটার সঙ্গে সবাই খুব পরিচিত, প্রচুর রেটিং আছে এই চেনটার ফ্লিপকার্টে, তোমরা দেখবে প্রায় 14,000 বা 15,000 রেটিং আছে, কিছু একটা হবে, আমার তো খেয়াল নেই। তো এটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে, বাট এটা আমার কাছে একদম একটা ছেঁড়া এবং কাটা চেন দেওয়া হয়েছে। এবং আমি কেন এটাকে রিটার্ন করিনি, প্রথম কথা হচ্ছে যে প্রথম যেদিন চেনটা এসেছিলো সেদিন চেনটার মধ্যে এতগুলো গিট্টু মারা ছিল, প্রচণ্ড গিট দিয়ে দিয়ে চেনটা পাঠানো হয়েছে, যে সবগুলোর সাথে না এইরকমভাবে সব জয়েন করে গিট দিয়েছিলো। তো সেই মুহূর্তে আমার খুলতে অনেক টাইম লাগছিলো, হাতে কাজ ছিল, আমি খুলে দেখিনি। তো সেক্ষেত্রে আমি কিছুদিন পর, 3-4 দিন পর যখন দেখছি পুরো একটা কাটা চেন আমাকে পাঠানো হয়েছে। যদিও দাম খুব একটা বেশি নয়, বাট রেটিং খুব বেশি ছিল, তো দামটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে রেটিং দেখে যেহেতু প্রোডাক্ট কিনেছি, তো এত বাজে প্রোডাক্ট আসবে আশা করিনি। তো সেক্ষেত্রে তোমরা যারা বিভিন্ন অ্যাপ থেকে প্রোডাক্টস কিনবে, অর্নামেন্টস কিনবে, ওটাকে রিটার্ন বা এক্সচেঞ্জের ডেট শেষ হওয়ার আগেই কিন্তু সবাই একটু ভালো করে চেক করে নেবে প্রোডাক্টসগুলো, ঠিক আছে।